কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের স্মরণে লাল জুলাইয়ের কবিতার অনুষ্ঠান। শহীদ বেদিতে এই ব্যতিক্রমী আয়োজনটি পরিণত হয় আবৃত্তি শিল্পীদের মিলন মেলায়। অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। সুলতান হাইমুর রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শুক্রবারের বিকেলে শহীদ মিনার চত্বরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গণপুত্থানে জীবন দেয়া শহীদদের স্মরণ করতেই লাল জুলাইয়ের কবিতার আয়োজন। এই আয়োজনে কেন্দ্র শহীদ মিনার ছেয়ে যায় লাল রঙে। সমবেত হন সারা দেশের আবৃত্তি শিল্পীরা। শুরুতেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিল্পী, সংস্কৃতিজন আর জনতার কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। পরে একে একে মঞ্চে কবিতা পাঠ করেন সাধারণ আবৃত্তি শিল্পীরা। হে অনন্ত লোকের তরুণেরা, আমি এবং আমরা জীবিত। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।